আজকে বীরভূম জেলার কাজীপাড়ার কতটা অবস্থা খারাপ আপনারা সরাসরি ভিলেজ এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে দেখতে পাবেন। আজকে কি অবস্থা আপনারা সেটা নিজের চোখে দেখুন। আশেপাশে সমস্ত গ্রাম ডুবে তছনছ হয়ে গেছে, আপনারা পুরো দেখতে পাচ্ছেন, মাঠে জমি দেখা যাচ্ছে না, পুরো পানি দেখা যাচ্ছে, কি অবস্থা হয়ে আছে। আশেপাশে সমস্ত গ্রাম ডুবে গেছে। নানুর থানা, বীরভূম জেলা, কাজীপাড়া গ্রাম, পুরোপুরি দেখুন, সরাসরি লাইভ খবর আমাদের কাছে দেখতে পাবেন ভিলেজ এন্টারটেইনমেন্ট চ্যানেল। কি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এনারা রাতে ঘুমাবে সে চিন্তা। কাজীপাড়া গ্রামের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে। চাষিদের জমিতে ধান পুরো বরবাদ হয়ে গেছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, মাঠে কোনো ধান দেখা যায় না, শুরু পানি আর পানি। এই মুহূর্তে আমরা আছি বেলায়, বেলায়ের মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পুরো মাঠে পুরো ধান লাগানো হয়েছিল, সমস্ত পানি এসে ধান ডুবে গিয়ে মাঠে ধান সব তছনছ হয়ে গেছে। আপনারা পুরো ভিডিওটা আমাদের দেখতে পাচ্ছেন অবস্থা, এই পানি বেলায় গ্রামে ঢুকবে। আগের ভিডিওতে যেটা আমি বলেছিলাম বাসাপাড়া কীরকম ভয়াবহ অবস্থা আপনারা নিজের চোখে দেখেছেন, কিন্তু আজকে বেলায় পানি ঢুকতে চলেছে, আপনারা দেখুন সরাসরি আমাদের। কাজীপাড়া গ্রামের অবস্থা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ভিলেজ এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে, কি অবস্থা আপনারা দেখুন নিজের চোখে। অজয় নদী বাঁধ ভেঙে যাওয়াতে আশেপাশে সমস্ত গ্রাম এই অবস্থা। আমি দেখিয়েছিলাম সকালে যে ভিডিওটি আপনাদেরকে, বাসাপাড়ার ভিডিও, এটা হলো কাজীপাড়ার ভিডিও। কাজীপাড়ার অবস্থা, মাঠ গ্রাম সব জলে ডুবে গেছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ভিলেজ এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে।